সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সুতি প্রিন্টের থ্রি পিসের কামিজ কাটিং শুধুমাত্র ক্যাটালগ দেখে দেখে খুব সহজে আপনারা কাটতে পারবেন। এখানে খুব সুন্দর একটা গলার ডিজাইন দেওয়া আছে, মাঝখানেও একটা ডিজাইন আছে, নিচের দিকেও একটা ডিজাইন আছে, যেমনটা এই ক্যাটালগে আপনারা দেখতে পারতেছেন। এই যে ক্যাটালগ অনুযায়ী আমাদের কাপড়টা ভাঁজ করতে হবে। এইখানে গলার ঠিক মিডিল পয়েন্ট অনুযায়ী অর্থাৎ এই ডিজাইন অনুযায়ী মাঝ বরাবর একটা ভাঁজ রাখতে হবে এই ধরনের থ্রি পিসগুলো। তো দেখেন, আমি এইভাবে একটা ভাঁজ করে নিব। সব সময় পিছনের পাটটা নিচে রাখবো, সামনের পাটটা উপরে রাখবো, এই সাইডটা আমরা মিল করব। আপনি যে পাশে দাঁড়াবেন ওই পাশে আপনি এই আটকানো সাইডটা রাখবেন, এই সাইডটা খুব সুন্দর করে পিছন পাটের সাথে মিল করবেন। আমি এই সাইডটা খুব সুন্দর করে মিল করে নিছি, এই পাশে আটকানো অংশ, আমার সামনে খোলা অংশ। তো আমরা মাপটা প্রথমে দেখে নেই, স্ক্রিনে লক্ষ্য করেন। লম্বা হচ্ছে 40 ইঞ্চি, বডি হচ্ছে 32, পেটের মাপ 27 ইঞ্চি, হিপের মাপ 31, 16 ইঞ্চি হাতার লম্বা, হাতার মুখ হচ্ছে 8 ইঞ্চি। আজকের এই থ্রি পিসটা আমরা এই মাপে তৈরি করব, যে মাপটা স্ক্রিনে দেখা যাচ্ছে। আজকের নিয়মটা ফলো করলে আপনারা 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি বডির কামিজ কাটিং করতে পারবেন একদম সহজ উপায়ে, ক্যাটালগ দেখে দেখে। সর্বপ্রথম এখানে যেহেতু চার পাট কাপড় আছে, এই গলার এখানে একটা মার্জিন করে নেবেন। এই মার্জিন থেকে আপনার যার যতটুক লম্বা প্রয়োজন আপনি নিবেন। আমি এখানে 40 ইঞ্চি নিলাম, সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি। এবার এই ঘাড়ের থেকে ধরে কামিজের সাইড ফাড়া মাপ নেবেন 19 ইঞ্চি নিচে। যদি অতিরিক্ত লম্বা হয় তাহলে দেবেন 19.5, অতিরিক্ত খাটো হলে দেবেন 18.5, যদি মিডিয়াম লম্বা হয় তাহলে দেবেন 19 ইঞ্চি। এই দাগ থেকে হাতার মহরা মাপ নেবেন, যাদের বডি 30 থেকে 32 হবে তাদের জন্য 5.5। এবার এপাশে আটকানো অংশ, এপাশ থেকে ঘাড়ের মাপ বা পুটের মাপটা নিব। এখানে নিব আমরা 30 থেকে 32 ইঞ্চি, যাদের কামিজের বডি হবে তাদের জন্য নিব 5.5 ইঞ্চি। এখানে একটা মার্জিন, এখানে 5.5 নেবেন, আবার এখানেও 5.5 ধরবেন। এই দাগ আর এই দাগ, এটার মাঝখানে একটা মার্জিন করতে হবে পেটের মাপ নেওয়ার জন্য। এখান থেকে গলার পাশে নিতে হবে। যদি আপনি বক্রম ছাড়া কাপড়ের উপরে গলা তৈরি করেন, 30 থেকে 32 ইঞ্চি বডি হলে আপনারা এখানে নেবেন 2 ইঞ্চি পরিমাণ। যদি বক্রম দিয়ে গলা তৈরি করেন তাহলে নেবেন 2 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। কাপড়ের থেকে বক্রম দিয়ে যদি গলা তৈরি করেন তাহলে 2 পয়েন্ট করে বাড়িয়ে নেবেন। এখানে বক্রম দিয়ে গলা তৈরি করব, এর জন্য গলার পাশে 2 ইঞ্চি 2 পয়েন্ট আমি নিলাম। এভাবে মার্জিনগুলো অবশ্যই করে নিতে হবে। এখানে যেহেতু সামনের গলা বড় রাখতে হবে, পিছনের গলা ছোট রাখতে হবে, কারণ এটা হচ্ছে রেডিমেড থ্রি পিসের কাপড়। এখানে ক্যাটালগে সামনের গলা বড় আছে, পিছনের গলাটা ছোট আছে, এজন্য এই ক্যাটালগ দেখে দেখে আমাদের এই গলাগুলো কাটতে হবে। তো গলাটা আমরা পিছনের গলাটা কত রাখবো, পিছনের গলাটা রাখবো 2.5 ইঞ্চি, আর সামনের গলাটা রাখবো 5.5 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের পিছনের গলা, আর এটা হচ্ছে আমাদের সামনের এই যে ভি গলা। অনেক সময় গলাটা অ্যাকোরেট করতে গেলে এই যে গলার ডিজাইনটা নষ্ট হয়, কিছুই করার থাকে না, কিছু কিছু থ্রি পিসে সমস্যা হয়ে যায়, আবার কিছু কিছু থ্রি পিসে আবার গলাটা খুব সুন্দর মিলে যায়। এখানে কিছুই করার নেই। তবে আপনারা চাইলে বক্রম ছাড়া যদি কাটিং করেন, গলার পাশে 2 ইঞ্চি নেবেন, পিছন গলার লম্বা 2.5 নেবেন, সামনের গলার লম্বাটা 5 ইঞ্চি নেবেন, ঠিক আছে? আজকের গলারটা আমি বক্রম দিয়ে কাটিং করে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখান থেকে বডির চারের এক অংশ নিতে হবে। 30 ইঞ্চি বডি হলেও 4 ভাগের 1 ভাগ নেবেন, 32 ইঞ্চি বডি হলেও 4 ভাগের 1 ভাগ নেবেন।
তো আজকে যেহেতু 32 ইঞ্চি বডির জন্য তৈরি করব, 32-কে 4 ভাগ করলে 4-এর 1 ভাগ 8 ইঞ্চি, এখান থেকে 8 ইঞ্চি নিব। এখানে বাড়তি কাপড় রাখবো আরও 1.5 ইঞ্চি পরিমাণ, অবশ্যই বাড়তি কাপড় রাখতে হবে। পেটের মাপ 27 ইঞ্চি, 27-কে 4 ভাগ করলে 4-এর 1 ভাগ 2.7 ইঞ্চি, এইখান থেকে 2.7 ইঞ্চি নিয়ে নিব। এখানে নিব আমরা 1 ইঞ্চি বেশি, এখানে কিন্তু 1.5 ইঞ্চি নেওয়া যাবে না। হিপের মাপ হচ্ছে 31, 31-কে 4 ভাগ করবো, 4-এর 1 ভাগ এখানে নিব, 4-এর 1 ভাগ 2.8 ইঞ্চি, 31-এর 4-এর 1 ভাগ 2.8 ইঞ্চি এখানে নিব। সেলাই করার জন্য বাড়তি আরও 1 ইঞ্চি বেশি নিব। এরপর নিচের অংশটা লক্ষ্য করেন কতটুকু রাখবেন, যাদের বড়ি 30 থেকে 32 ইঞ্চি হবে তাদের জন্য নিচের ঘেরটা আপনারা এখানে 9.5 নিতে পারেন, অথবা 10.5 নিতে পারেন, অথবা 10 নিতে পারেন। আজকে যার জন্য তৈরি করব 32 ইঞ্চি বডি, তার নিচের ঘেরটা আমি এখানে নিলাম 10 ইঞ্চি। যেহেতু সাইড দিয়ে আমরা 1 ইঞ্চি করে বেশি কাপড় রাখছি, এজন্য 10 ইঞ্চি নেওয়ার পর আরও 1 ইঞ্চি কাপড় বেশি রাখব। এই 1 ইঞ্চি কাপড়টা এদিকে আমাদের মুড়িয়ে দিলে ছোট হয়ে যাবে। এরপর শেপ কাট দিয়ে শেপগুলো আমরা মিলিয়ে নেব খুব সুন্দর করে। এ সাইড দিয়ে আরেকটা করে মার্জিন করে নিব। দেখেন অরিজিনাল মাপ নেওয়ার পরও সাইড দিয়ে আমরা 1 ইঞ্চি করে বেশি করে কাপড় রেখে দিছি। এই যে বেশি কাপড়টা এই সাইডে মুড়িয়ে দিলে আমাদের কমে যাবে, এজন্য মাপের থেকে 1 ইঞ্চি করে সাইডে বাড়িয়ে কাপড় রেখে দিবেন। এখন আসেন হাতায় তালপাট দিলেও হবে না দিলেও হবে। তালপাট দিলে ভালো হবে, যেহেতু সামনের গলাটা বড় পিছনের গলাটা ছোট, এজন্য এই কামিজটার আমি তালপাট দিব। এজন্য এই কোণার থেকে আমরা একটা মার্জিন করে নিব, এইখান থেকে 1.5 ইঞ্চি নিব। এইখানকার রাউন্ড শেপটা খুব সুন্দর করে করে নেবেন। দেখেন এইভাবে রাউন্ড শেপটা আপনারা করে নেবেন। এটা হচ্ছে আমাদের পিছন পাটের শেপ। যদি আমরা এখন তালপাট কাটিং করি তাহলে অবশ্যই সামনা পাটে তালপাট কাটিং করব, যেহেতু উপরেরটা সামনের পাট, এজন্য সামনের পাটে তালপাট হবে। তার জন্য ঠিক এইখান থেকে ভিতর দিকে আরও 1/2 ইঞ্চি পরিমাণ একটা রাউন্ড শেপ করব। এতটুকু জায়গা ভিতর দিকে সামনা পাটে কাটলে তালপাট হবে। আচ্ছা এখন আমি কাটিং করে নেই, এরপরে আমি হাতা কাটিং করে হাতাটা মহড়া অ্যাকুরেট করে মিলিয়ে দিব। অনেকে বলেন হাতার মহড়া অ্যাকুরেট হয় না, ছোট বড় হয়, সেই ক্ষেত্রে সেলাই করার সময় বিভিন্ন সমস্যা হয়ে যায়, হাতা মিলে না, হাতায় ঘুষ ধরে থাকে। হাতা কাটিং করার পর এটা মিল করে দেখাবো যে কিভাবে, যদি একটু ছোট বড় হয় তাহলে কিভাবে মিল করতে হয়, ঠিক আছে? এরপর বকরুম দিয়ে গলাটা আমি কাটিং করি। এখানকার চিহ্নটা অবশ্যই করে নেবেন, এখানের চিহ্নটা করে নেবেন। গলার এইখান থেকে এ পাশে যতটুকু নিছেন সেই অনুযায়ী চিহ্নটা করে নেবেন। আচ্ছা এবার আমরা এখান থেকে পিছনের পাটটা সরিয়ে নিব, সামনের পাটে তালপাট কাটব। লক্ষ্য করেন ভিতরে যে একটা রাউন্ড শেপ দেখা যাচ্ছে, এই রাউন্ড শেপটা সামনের পাটে আমরা এইভাবে তালপাট কাটিং করব। এখানে একটা চিহ্ন করতে পারেন। এবার আমরা এইভাবে মিল করব। এখান থেকে হাতার লম্বা নেব, যার যতটুকু হাতার লম্বা প্রয়োজন তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেবেন। আমার প্রয়োজন 16 ইঞ্চি, এইখানে 1.5 ইঞ্চি বেশি নিয়ে 17.5 কাটব।
এ দাগ থেকে হাতা রাউন্ড শেপ করার জন্য আরো 1.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করবেন। এখান থেকে এইভাবে আপনাদের নিতে হবে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি যদি বডি হয় আপনি 7 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে কাটিং করবেন। 7 ইঞ্চি 2 পয়েন্ট সোজা হিসাব, কোনো এখানে সূত্রমূত্র প্রয়োজন নাই, ডাইরেক্ট সোজা। 30 থেকে 32 ইঞ্চি যদি বড়ি হয় 7 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে আপনি কাটবেন। এখানে হাতার মুখ 8 ইঞ্চি, আটকে 2 ভাগ করে 2 এর 1 ভাগ 4 ইঞ্চি নেবেন। নেওয়ার পর এখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আপনার যার যতটুকু প্রয়োজন নেওয়ার পর সেলের জন্য 1 ইঞ্চি বেশি নেবেন। আর এই দাগ থেকে ধরে এইভাবে একটা রাউন্ড শেপ করবেন, কোনো ভেজাল নাই, ঠিক আছে? এখানে আর বাড়তি কোনো নেওয়ার প্রয়োজন নাই। 30 থেকে 32 বড়ি হলে 7 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে কাটিং করবেন। এইখান থেকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে একটা চিহ্ন করবেন। আপনারা যখন এইখান থেকে সেলাইটা নিয়ে আসবেন ঠিক এই চিহ্নের এখানে, এইখান থেকে আমরা এই যে কোনো একটা পার্ট নিলেই হবে, এই যে চিহ্ন আর এখানে একটা চিহ্ন করছি, এখানে সেলের জন্য 2 পয়েন্ট বাদ যাবে। এই যে দেখেন সেলের জন্য 2 পয়েন্ট বাদ দিলাম, এই চিহ্নর সাথে চিহ্নটা মিলে গেছে, অ্যাকুরেট হাতার মহড়াটা চলে আসছে, ঠিক আছে? আপনারা আমার এই মাপ এই সূত্রগুলো দিয়ে যদি কাটেন 30 থেকে 32 ইঞ্চি বড়ির জন্য এই সূত্রগুলোতে কাটিং করলে আপনাদের কাজটা অ্যাকুরেট হবে। এখানে লক্ষ্য করেন হাতার মহড়া কিন্তু অ্যাকুরেটভাবে বনে গেছে, এখানে ছোট হওয়া নাই বড় হওয়া নাই, অ্যাকুরেট হয়ে গেছে। আশা করি আপনারা এভাবে কাটিংটা শিখবেন। এখন কিভাবে সামনের গলা পিছনের গলা বকরম দিয়ে কাটিং, দর্শক এটা হচ্ছে পেপার বকরম। আমরা এক সাইড থেকে গলা কাটিং শুরু করব, এইভাবে একটা ভাঁজ রাখবো। প্রথমে এই বকরমটা ভাঁজ দিবেন আপনারা 4.5 ইঞ্চি পরিমাণ, নিচে আপনারা 1 ইঞ্চি কাপড় রেখে একটা মার্জিন করবেন। সামনের গলার লম্বাটা দিবেন কত, 5.5 ইঞ্চি বকরম দিয়া। গলার পাশে 2 ইঞ্চি 2 পয়েন্ট বকরম দিয়ে। এখানে সুন্দর একটা পান গলা করবেন। চতুর্পাশে আবার 1 ইঞ্চি করে বকরম রেখে একটা রাউন্ড করবেন। এই যে দেখেন দর্শক আমি গলাটা তৈরি করে নিলাম। এটা হচ্ছে 30 থেকে 32 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য এই মাপে সামনে গলাটা কাটিং করবেন। এখন পিছনে গলাটা কাটিং করব। এই দাগ থেকে ধরে পিছনে গলাটা বকরম দিয়ে কাটিং করবেন 3 ইঞ্চি লম্বা। গলার পাশে 2 ইঞ্চি 2 পয়েন্ট। পিছনে গলাটা গোল হবে। সামনের গলা আমরা গলাটা পেপার বকরম দিয়ে তৈরি করলাম, আপনারা পেপার বকরম বা টিসি বকরম দিয়ে গলা তৈরি করতে পারেন।